হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিলাক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল আজকের ক্লাসে আমরা ট্রায়াঙ্গুলার প্রিজম নিয়ে আলোচনা করবো পুরো ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে কোয়েশ্চনে দেওয়া আছে ড্র দ্য আইসোমেট্রিক ভিউ অফ এ ট্রায়াঙ্গুলার প্রিজম অফ বেস ফোর সেন্টিমিটার অ্যান্ড হাইট সিক্স সেন্টিমিটার আমরা সবার প্রথমে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ ড্র করব যেটার প্রত্যেকটা সাইড হবে চার সেন্টিমিটারের আমরা সবার প্রথমে চার সেন্টিমিটার ডিস্টেন্স নিয়ে একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন ড্র করব এই ভার্টিক্যাল লাইনটার নাম দেব এ বি নেক্সট কম্পাসের সাহায্যে এবি এর ডিস্টেন্স মেজার করে বি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে একটা আর্ক ড্র করবো এবং এ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ওই আর্কটাকে কাট করব যার ফলে আমরা একটা পয়েন্ট পাবো ওই পয়েন্টটার নাম দেবো সি নেক্সট আমরা এ পয়েন্টের সাথে সি পয়েন্টকে অ্যাড করব এবং বি পয়েন্টের সাথে সি পয়েন্টকে অ্যাড করব আমরা চার সেন্টিমিটার সাইডের একটা ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ পেলাম এবার এই সমবাহু ত্রিভুজটাকে একটা বক্সের মধ্যে এনক্লোজ করবো তো আমরা বি পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করবো এবং এ পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করব এবং এই সি পয়েন্টটার উপরে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করব নেক্সট এই পয়েন্টটার নাম দেবো পি এবং এই পয়েন্টটার নাম দেবো কিউ যার ফলে আমরা এ সিবি একটা ইকুইলেটরাল ট্রায়াঙ্গেলকে এ পি কিউ বি একটা বক্সের মধ্যে এনক্লোজ করতে পারলাম তো এটা আমরা ট্রায়াঙ্গেল এবং বক্সটার অর্থোগ্রাফিক ভিউ পেলাম নেক্সট আমরা এই ট্রায়াঙ্গেল আর বক্সটার আইসোমেট্রিক ভিউ ড্র করে নেব আইসোমেট্রিক ভিউ ড্র করার জন্য আমরা জানি আইসোমেট্রিক অ্যাক্সিস ড্র করতে হয় সেহেতু আমরা সবার প্রথমে এক্সজেট প্লেনটাকে ড্র করে নেব তো আমরা সবার প্রথমে একটা হরাইজাল স্ট্রেট লাইন ড্র করব ওই লাইনটার ওপরে যে কোনো একটা পোজিশানে একটা পয়েন্ট মার্ক করবো ওই পয়েন্টটার ওপরে প্রোটেক্টরের সেন্টার বসিয়ে রাইট সাইড থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করবো এবং লেফট সাইড থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করব এই সেন্টার পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টটাকে অ্যাড করলে আমরা পাবো এক্স অ্যাক্সিস সেন্টার পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টটাকে অ্যাড করলে আমরা পাবো ওয়াই অ্যাক্সিস এবং সেন্টার পয়েন্ট থেকে এই থার্ড পয়েন্টটাকে অ্যাড করলে আমরা পাবো জেড অ্যাক্সিস আমরা যেহেতু ট্রায়াঙ্গুলার প্রিজম ড্র করছি অর্থাৎ প্রিজমটার বেস হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো যেহেতু বেসটাকে অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে আমরা সবার প্রথমে ড্র করবো সেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে আমরা এক্সজেট প্লেনে ড্র করবো যেহেতু আমরা এক্সেট প্লেনে ড্র করবো সেহেতু ওয়াই অ্যাক্সিসটার আমাদের কোনো প্রয়োজন হবে না তাই আমরা ওয়াই অ্যাক্সিসটাকে ইরেজ করে দেবো এক্সজেট প্লেনের মধ্যে আমরা সবার প্রথমে এ পি কিউ এই বক্সটার আইসোমেট্রিক ভিউ ড্র করব আমরা জানি অর্থোগ্রাফিক ভিউর থেকে আইসোমেট্রিক ভিউ ড্র করার সময় অর্থোগ্রাফিক ভিউয়ের লেফট হ্যান্ড সাইডের যে বটম কর্নারটা সেটা হয় এক্সজেট প্লেনের গ্রাউন্ডে অর্থাৎ অর্থোগ্রাফিক ভিউয়ের লেফট হ্যান্ড সাইডের বটম কর্নার পয়েন্টটা আছে বি তো এই বি পয়েন্টটা হবে এই এক্সজেট প্লেনের গ্রাউন্ডে অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা বি নাম দেব নেক্সট আমরা কম্পাসের সাহায্যে বি কিউল ডিস্টেন্স মেজার করব মেজার করে বি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এক্স অ্যাক্সিসটাকে কাট করলে আমরা কিউ পয়েন্ট পাবো নেক্সট বি থেকে এ এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব মেজার করে এই বি পয়েন্টে বসিয়ে জেড অ্যাক্সিসটাকে কাট করব যার ফলে আমরা এ পয়েন্টটা পাবো নেক্সট আমরা এ থেকে পি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব এ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে একটা আর্ক ড্র করব এবং কিউ থেকে পি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব এবং এই কিউ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে একটা আর্ক ড্র করব যার ফলে আমরা এই পি পয়েন্টটা পাবো নেক্সট আমরা এ পয়েন্টের সাথে পি পয়েন্টকে অ্যাড করব এবং পি পয়েন্টের সাথে কিউ পয়েন্টটাকে অ্যাড করব যার ফলে আমরা স্টার আইসোমেট্রিক ভিউ ড্র করতে পারলাম নেক্সট আমরা এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার আইসোমেট্রিক ভিউ ড্র করবো তো আমরা দেখতে পাচ্ছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এই সি পয়েন্টটা পি এবং কিউ এর মাঝামাঝি জায়গায় একটা ডিসটেন্স আছে তো আমরা এই কিউ পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব মেজার করে এই কিউ পয়েন্টে কম্পাসের সেন্টার বসে এই লাইনটাকে কাট করবো যার ফলে আমরা সি পয়েন্ট পাবো নেক্সট আমরা এই এ পয়েন্ট থেকে সি পয়েন্টটাকে অ্যাড করব এবং এই বি পয়েন্টের সাথে সি পয়েন্টটাকে অ্যাড করব যার ফলে আমরা ট্রায়াঙ্গেল এবং বক্স দুটোরই আইসোমেট্রিক ভিউ ড্র করতে পারলাম নেক্সট আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে প্রিজমটার হাইট সিক্সটি এমএম তো আমরা এ পয়েন্ট বি পয়েন্ট এবং সি পয়েন্ট এই তিনটে পয়েন্ট থেকেই ভার্টিক্যাল ডাইরেকশানে সিক্সটি এমএম এম ডিস্টেন্স যাবো যার ফলে আমরা প্রিজমটার হাইটটাকে পাবো তো আমরা সবার প্রথমে এ পয়েন্টের ওপরে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করব বি পয়েন্টের ওপর একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করব এবং সি পয়েন্টের ওপর একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করব নেক্সট আমরা কম্পাসের সাহায্যে সিক্স সেন্টিমিটার মেজার করব এবং এ পয়েন্ট থেকে ওই ভার্টিক্যাল লাইনটাকে কাট করব বি পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইনটাকে কাট করব এবং সি পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইনটাকে কাট করবো নেক্সট আমরা এক্সেস যেই লাইনগুলো আছে যেই লাইনগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলোকে আমরা ইরেস করে দেবো এ পয়েন্ট থেকে সিক্স সেন্টিমিটার হাইটের যে ভার্টিক্যাল লাইনটা উঠেছে সেই পয়েন্টটাকে নাম দেবো এ ড্যাশ বি পয়েন্ট থেকে সিক্স সেন্টিমিটারের যে ভার্টিক্যাল লাইনটা উঠেছে সেই পয়েন্টটার নাম দেবো বি ড্যাশ এবং সি পয়েন্ট থেকে সিক্স সেন্টিমিটারের যে ভার্টিক্যাল লাইনটা উঠেছে সেই পয়েন্টটার নাম দেবো সি ড্যাশ নেক্সট আমরা এ ড্যাশ পয়েন্ট থেকে বি ড্যাশ পয়েন্টকে অ্যাড করব বি ড্যাশ পয়েন্ট থেকে সি ড্যাশ পয়েন্টটাকে অ্যাড করবো এবং এ ড্যাশ পয়েন্টের সাথে সি ড্যাশ পয়েন্টটাকে অ্যাড করবো তো এতক্ষণ আমরা যেই যেই কনস্ট্রাকশনগুলো করলাম অর্থাৎ যেই যেই লাইনগুলো ড্র করলাম সেগুলো সব হালকা করে ড্র করেছিলাম অর্থাৎ ফেন্ট কনস্ট্রাকশন করেছিলাম এখন আমরা ডার্ক কনস্ট্রাকশান করব অর্থাৎ আমরা এই প্রিজমটাকে ফ্রন্ট থেকে দেখলে যেই যেই সাইডগুলো বা যেই যেই এজগুলোকে আমরা দেখতে পাবো সেই সেই এজগুলোকে আমরা ডার্ক লাইন দিয়ে ড্র করব এবং যেই যেই লাইনগুলোকে আমরা দেখতে পাবো না ফ্রন্ট থেকে সেই সেই এজগুলোকে আমরা হিডেন লাইন দিয়ে ড্র করব এসি লাইনটাকে আমরা এই ফ্রন্ট থেকে দেখতে পাবো না তাই এই এসি লাইনটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখাবো তো আজকের ক্লাসে আমরা শিখলাম কীভাবে ট্রায়াঙ্গুলার প্রিজম এর আইসোমেট্রিক ভিউ ড্র করা যায় আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে এবং এই চ্যানেল থেকে এরকমই ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনে প্রেস করবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা সরাসরি পেয়ে যাবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে দ্যাটস ইট ফর টুডে আই উইল সি ইউ অ্যাগেন থ্যাংক ইউ